স্বাগত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি প্রিয়া কুণ্ডু। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে। আজ আমরা কথা বলবো ডেঙ্গু রোগীর পথ্য এই বিষয় নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন সাজেদা হসপিটালের নিউট্রিশন এবং ডায়েট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর ইরশাদ জাহান। ইরশাদ জাহান, স্বাগত আপনাকে সমাধান সূত্রে। গত বছর থেকে তো একই করোনা ছিল, এই বছর ডেঙ্গুর প্রকোপ খুব বেশি বেড়েছে। এই সময়টাতে শারীরিকভাবে সুস্থ থাকতে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? প্রথমে তো আসলে খেয়াল রাখতে হবে যে ডেঙ্গু যে কারণে হয়, মানে ডেঙ্গু মশা থেকেই তো হচ্ছে, তো আমাদের আশপাশে ঘরের আঙিনায় এবং ছাদে যেসব জায়গায় পানি জমে থাকতে পারে, সেই জমে থাকা পানিটা যাতে না থাকে, প্রতিদিন যাতে পরিষ্কার করা হয়, এই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে, বাচ্চারা কিন্তু এখন সবাই ঘরের মধ্যে থাকে এবং দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীর মধ্যে অনেকেই কিন্তু এই শিশুরা আক্রান্ত হচ্ছে। যেহেতু বড় যারা আছে তারা একটু কর্মস্থলে যাচ্ছে এবং একটা সাডেন টাইম পর্যন্ত বাইরে থাকে, কিন্তু বাচ্চারা সবসময় ঘরে থাকে এবং এই মশাটা কিন্তু ঘরের আনাচে কানাচে থাকে। এবং মজার কথা হচ্ছে ডেঙ্গু মশা কিন্তু আসলে এই পরন্ত বিকেলে এবং হচ্ছে এই ভোর রাতের দিকে, এই সময়টাতেই হচ্ছে গিয়ে এরা সক্রিয় বেশি থাকে। সো খেয়াল করতে হবে এই দুটো সময় যদি কেউ ঘুমিয়ে থাকেন তখন যেন মশারি ব্যবহার করা হয়। প্রিকশন হিসেবে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর শারীরিকভাবে যদি সুস্থ থাকা, খাবার দাবারের ব্যাপারটা যদি আমি জানতে চাই যে এই সময় কোন খাবারগুলি খাওয়া উচিত বা কোন খাবারগুলি খাওয়া উচিত না? খাবারের ক্ষেত্রে তো অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো অসুখই কিন্তু পথ্যটা খুব বেশি জরুরি রিকভারি করার জন্য। আর ডেঙ্গু যখন হয় এর সিমটমটাই হচ্ছে গিয়ে অনেক বেশি জ্বর হয়, তাপমাত্রাটা অনেক বেশি থাকে। তো শরীরের তাপমাত্রা যখন বেশি থাকবে তখন খেয়াল রাখতে হবে যে শরীর কিন্তু আসলে পানিশূন্যতা হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এই পানিশূন্যতা থেকে কিন্তু অন্যান্য জটিলতা আসতে পারে বা দেখা দিতে পারে। এর জন্য প্রথম থেকেই যখন আমরা বুঝবো বা আমরা শিওর হলাম যে আমার ডেঙ্গু হয়েছে, তখন থেকেই কিন্তু সচেতনতাটা একটু অন্যরকম হবে। বিশেষ করে ফ্লুইড খাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সচেতন হব। যেহেতু এ সময় মুখে রুচি অনেক কম থাকে, সেক্ষেত্রে অবশ্যই ফ্লুইড মানে তরল জাতীয় খাবার, শুধুমাত্র অনেকে মনে করেন যে বেশি বেশি পানি খেতে হবে এমন নয়। পানির পরিবর্তে কেউ যদি চান যে কোনো ফলের জুসও কিন্তু উনি খেতে পারেন। এখন ডাব পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, দেশীয় যেসব ফল আছে টক ফল, এগুলো জুস করে সুন্দর করে খাওয়া যেতে পারে। ইভেন কি যদি মনে করেন যে অনেকে হচ্ছে গিয়ে স্যুপ খেতে পছন্দ করে, সেক্ষেত্রে স্যুপও কিন্তু খাওয়া যায়। তো এভাবে যদি ব্যালেন্স করা যায় তাহলে কিন্তু খুব চমৎকার ভাবে এই যে ডেঙ্গুর যে জ্বরের প্রকোপটা, প্রকোপের ক্ষেত্রে যেসব প্রবলেম হয় সেগুলো কিন্তু মিনিমাইজ করা যেতে পারে। যারা যাদের ডেঙ্গু হয়েছে বা যারা দুটি রোগী ধরেন করোনা এবং ডেঙ্গু দুটিতেই আক্রান্ত, তাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত? এক্ষেত্রে খেয়াল করতে হবে যে দুটোতেই কিন্তু কোর জায়গাটা হচ্ছে গিয়ে পরিপূর্ণ পুষ্টি। কারণ ডেঙ্গু হলেও কিন্তু আরেকটা আশঙ্কা থাকে, সেটা প্লাটিলেট কমে যাওয়া, সেটাতে আমি পরে আসব। তো যদি দুইটা কম্বিনেশন করে বলি যে এখন অনেকেই দেখা যাচ্ছে করোনা এবং ডেঙ্গু হচ্ছে, তারা কিন্তু অবশ্যই ফ্লুইডটা তো অবশ্যই খাবে, এর পাশাপাশি যে পুষ্টি জাতীয় যে খাবারগুলো আছে, যেমন হচ্ছে আমি সবসময় বলি এক গ্লাস দুধ এবং ডিম সিদ্ধ, যদি ওজনটা নিয়ন্ত্রণ থাকে ডিম সিদ্ধ খাবে, আর যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু ডিমটার কোনো বিকল্প নেই। অনেকে কিন্তু দুধ ডিম হচ্ছে ওজন বেশি থাকার কারণে খেতে চান না, কিন্তু এই অসুখের সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমার রিকভারিটা সবার আগে, তারপর হচ্ছে অন্যান্য জিনিস আসবে। এবং পর্যাপ্ত পরিমাণে হচ্ছে শাকসবজি খাওয়া, রঙিন শাকসবজি। নর্মালি আমরা যেটা করি সবুজ রঙের শাকসবজি এবং ফলটা বেশি খেয়ে থাকি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে, যেসব কালার থেকে বিভিন্ন ধরনের পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে আসে, যা আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই ধরনের খাবার খাবে। এবং মাছ মুরগি অবশ্যই, অনেকে গন্ধ সহ্য করতে পারে না, তারপরও বলবো যে বিভিন্ন ফরম্যাটে উনি খেতে পারেন। যদি নর্মালি রান্না করা উনি না খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু স্যুপের মধ্যে দিয়ে ব্লেন্ড করে খেতে পারেন।
যেভাবে সে পছন্দ করে। তবে সামুদ্রিক মাছের কথা স্পেশালি আমি বলবো, যেহেতু ওমেগা থ্রি থাকে, ডেঙ্গু রোগে এবং করোনা দুটোতেই কিন্তু আমাদের ইনফ্লামেশন অনেক বেড়ে যায় বডিতে, মানে শরীরের ব্যথা কিন্তু বিভিন্ন জায়গায় অনেকেই কমপ্লেন করে থাকেন। সো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যদি আমাদের বডিতে সাপ্লাই থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে ইনফ্লামেশনটা কমাতে সাহায্য করে। ডেঙ্গুতে দেখা যাচ্ছে যে শিশুরা অনেক বেশি আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে কি আলাদা কোনো সচেতনতা দরকার আছে শিশুদের ক্ষেত্রে, নাকি আপনি যে খাদ্যাভ্যাসের কথাটা বললেন এটা মেনটেন করলেই হবে? আসলে শিশুদের ক্ষেত্রে তো একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা বড়রা যতটা বুঝে খাই বা খেতে লাইফস্টাইলটা করতে পারি, শিশুদের ক্ষেত্রে কিন্তু বোঝানোটা খুব কঠিন। তো ওরা কিন্তু যেটা পছন্দ করে, যে মুখে যেটা ভালো লাগে ওরা সেটাই খেতে পছন্দ করে, কিন্তু এই সময় কিন্তু রুচিটাও কমে যায়, যার কারণে জাহান আমরা আলোচনায় আসবো। আমাদের টেলিফোনে একজন দর্শক আছেন, আমরা ওনার প্রশ্নটি শুনে নেই। দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি, কোথা থেকে বলছেন, নাম বলুন। আমি আমি সবার থেকে আশরাফ সিদ্দিকি বলছিলাম। তো আমি শ্রদ্ধা ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম যে এই ডেঙ্গু জ্বর এবং এই করোনার যে জ্বরটা আসে, এই দুইটা জ্বরের পার্থক্যটা আমরা বুঝবো কি করে, একটু কি বুঝিয়ে বলবেন ম্যাডাম? জি ধন্যবাদ আপনাকে। জি আমরা যেই ব্যাপারে কথা বলছিলাম সেটা আগে শেষ করি, তারপর আমরা দর্শকের প্রশ্নে আসছি। শিশুদের ব্যাপারে কি খাদ্যাভ্যাস হওয়া উচিত সেটি জানছিলাম। হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে যেহেতু ওদেরকে বোঝানোটা কঠিন এবং ওরা মুখরোচক খাবারটা বেশি পছন্দ করে, কিন্তু এই জ্বরে কিন্তু আসলে রুচি চলে যায়, এর কারণে কিন্তু বাবা মায়ের জন্য খুব কষ্টকর তাকে আসলে খাবারটা খাওয়ানো। তো তাকে এমন কোনো খাবার দিতে হবে যেটা হচ্ছে পরিমাণে অল্প কিন্তু ক্যালোরি অনেক বেশি আসে, যেমন আমরা ভাত ডাল মাছ মাংস একসাথে খেয়ে থাকি, তাই না, আলাদা আলাদা করে রান্না করে, কিন্তু একটা বাচ্চাকে কিন্তু আমি এতগুলো আইটেম দিয়ে খাওয়া খাওয়াতে পারবো না। বাট ইনস্টেড অফ আমি যদি একটু খিচুড়ি করে দিই, বিভিন্ন করে ডাল দিয়ে মুরগির মাংসটার যেটা থাকে সেটা দিয়ে যদি করে দিই, তাহলে কিন্তু তাকে যদি আমি এক বাটি খিচুড়ি খাওয়াতে পারি, সেখান থেকে কিন্তু তার এই পরিপূর্ণ পুষ্টিটা কিন্তু পেয়ে যাবে। আবার স্ন্যাক্স আইটেম হিসেবে যেমন যদি আমি বলি তাকে দুধ বলি ডিম বলি, হয়তো কোনো বাবা মাই তাকে এই সময় খাওয়াতে পারবে না, কিন্তু তাকে যদি পুডিং করে দেওয়া হয় তাহলে এটার ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যায়, এবং এখানে যদি সে এক পোর্শন পুডিং খায় সেখান থেকে তার ক্যালোরি এবং পুষ্টি কিন্তু পরিপূর্ণ চলে আসে। তো এভাবে করে বাচ্চাদের আসলে মেনুটা প্ল্যান করতে হবে। দর্শকের প্রশ্নে আমরা আসবো, আমাদের আর একজন দর্শক আছেন ফোনে, আমরা ওনার প্রশ্নটি শুনে আসি। দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি আমি হচ্ছে, নাম হচ্ছে ইলোরা শারমিন দিতি। আমার আম্মুর হচ্ছে মানে ডেঙ্গু জ্বর ছিল, কিন্তু নেগেটিভ, যা মানে যখন টেস্ট করছে তখন নেগেটিভ আসছে, বাট এখন হচ্ছে জ্বরও নাই কিছু নেই, কিন্তু কাশি, কাশির জন্য সে ঘুমাইতেও পারতেছে না, সারা রাত কাশি। এখন এই কাশির জন্য মানে কি করব, কাশি আর বুকে ব্যথা। জি ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম দর্শকের প্রশ্নে আসি, যে করোনা জ্বর এবং ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, এক্ষেত্রে খেয়াল করতে হবে যে জ্বর তো যে কোনো সময় আসতে পারে, কিন্তু জ্বরের তীব্রতা কিন্তু ডেঙ্গুতে সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি ডেঙ্গুতে জ্বরের তীব্রতা থাকবে এবং সেটা কিন্তু 103-104 উপরে থাকবে, তখন কিন্তু অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আবার র্যাশ হতে পারে বিভিন্ন জায়গায়, হচ্ছে রক্ত স্কিনের নিচে যে আমরা বলি যে একটু রক্তক্ষরণের মতো হতে পারে, তো এটা অবজারভেশন করতে হবে। এবং করোনার ক্ষেত্রে কিন্তু জ্বর বেশিও হতে পারে, কমও হতে পারে, এবং জ্বর নাও থাকতে পারে, ঠিক আছে? তো করোনার ক্ষেত্রে তো অবশ্যই আমরা বলি যে যে কোনো অসুখই হোক না কেন, আপনি যদি ডায়াগনোসিস না করেন ব্লাড টেস্টের মাধ্যমে বা অন্যান্য যে টেস্টগুলো আমাদের আছে সেই টেস্টে না করলে তো আসলে শিওর, নিজে নিজে কখনোই সিমটম দেখে শিওর হওয়া যায় না যে এটা আসলে ডেঙ্গু না করোনা। জি আমাদের দ্বিতীয় দর্শকের একটি প্রশ্ন ছিলেন যে ওনার আম্মুর জ্বর হয়েছিল, ডেঙ্গু নেগেটিভ এসেছে, তারপরও বুকের সমস্যা, বুকে ব্যথা এবং কাশি আছে প্রচুর, এই ক্ষেত্রে করণীয়? আমার কাছে যেটা মনে হচ্ছে ওনার রেসপিরেটরি প্রবলেম কোনো হচ্ছে, বা লাংসে বা শ্বাসতন্ত্রে কোনো হচ্ছে ইনফেকশন হয়েছে যার কারণে তার এই প্রবলেমটা হয়েছে। আপনি অবশ্যই নিকটস্থ কোনো রেসপিরেটরি যে চিকিৎসক আছে তার সাথে কথা বলবেন এবং আপনার আম্মাকে দেখাবেন। আর বাসায় বসে যেটা করতে পারেন, কাশির জন্য আপনি প্রতিদিন হচ্ছে 2-3 বেলা লবঙ্গ এবং হচ্ছে আদা দিয়ে পানি ফুটিয়ে চা যদি খেতে পারে, সেই চাটা যদি উনি খায় তাহলে কিন্তু এই কফটা বের হয়ে যাবে বুক থেকে। তারপর এটা হচ্ছে হোম রেমেডি, আপনি কিন্তু অবশ্যই আপনার আম্মাকে একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। ঈশা জাহান, আমরা আলোচনায় ফিরবো, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেয়ার।
সমাধান সূত্রে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। আবারও স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকে আলোচনার বিষয় ডেঙ্গু রোগীর পথ্য। আমাদের সঙ্গে আছেন সাজেদা হসপিটালের নিউট্রিশন এবং ডায়েট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর ইরশাদ জাহান। ইরশাদ জাহান, যারা প্রেগনেন্ট নারী আছেন তাদের ক্ষেত্রে কি করণীয়, তারা যদি করোনায় আক্রান্ত হন বা ডেঙ্গুতে আক্রান্ত হন বা দুইটাতেই যদি আক্রান্ত হন সেক্ষেত্রে তাদের কি করণীয়, কী ধরনের সচেতনতা তাদের করতে হবে? প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে, কারণ এই জ্বরটা কিন্তু জ্বর থেকে অনেক সময় খিঁচুনি হতে পারে। তো এটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে খুব বেশি কঠিন একটা সিচুয়েশন হয়ে যায়। তো প্রেগনেন্ট মহিলারা অবশ্যই সচেতন থাকবেন এবং পাশাপাশি খাবার খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে যেহেতু এই সময় তার নিজের পুষ্টি এবং হচ্ছে গিয়ে তার বাচ্চার পুষ্টি সাথে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে একটা ব্যালেন্স সিচুয়েশন কিন্তু তৈরি করতে হয়। তাই খাবারটাকে কিন্তু সে পথ্য হিসেবে নেবে যে আমার মুখে ভালো লাগছে না বা এখন খেতে ইচ্ছে করছে না, এর জন্য আমি এখন খাবো না, এটা না ভেবে তাকে কিন্তু মেডিসিনটা যেমন হচ্ছে সময়ের সাথে সাথে নিতে হয়, খাবারটাও কিন্তু সে সময়ের সাথে সাথে টাইমলি নেবে এবং একটা ব্যালেন্স ডায়েট চার্ট কিন্তু তার খেয়াল করতে হবে, মেনটেন করতে হবে। এক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করবো যে নিকটস্থ যে কোনো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান যারা আছে তাদের সাথে পরামর্শ করে তারা হচ্ছে তাদের যে স্টেজ আছে, কারণ এক একজন প্রেগনেন্ট মহিলার শারীরিক কন্ডিশন এবং তার ওজন এবং তার যে ট্রাইমেস্টার সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তার খাবার তালিকাটা করতে হয়, অনেক কিছু মাথায় রেখে সেভাবে কিন্তু তার খাবার তালিকাটা তৈরি করে নিতে হবে। ঈশ্বর জাহান, অন্য রোগে যারা আক্রান্ত, ধরেন অনেকে আছে ডায়ালিসিস করেন, অনেকে আছেন যাদের হার্টের প্রবলেম আছে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, ডায়ালিসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের যারা কিডনি পেশেন্ট এবং একদম লাস্ট স্টেজে আছেন তাদের ক্ষেত্রে যেদিন ডায়ালাইসিস হয় সেদিন কিন্তু তার প্রোটিন রেস্ট্রিকশন থাকে না, সে কিন্তু সব ধরনের খাবার খেতে পারে। বাট অন্যান্য দিনগুলোতে কিন্তু দেখা যায় যে যদি ওরা ডেঙ্গু সমস্যা দেখা দেয় তখন কিন্তু ফ্লুইড খেতে বলছি, কিন্তু এই ডায়ালিসিস পেশেন্টদের কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশন থাকে সবসময়, যেহেতু কিডনিটা পানিটা থেকে বের করতে পারে না, বজ্রটা বের করে দিতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু তাকে বিশেষ সচেতনতায় থাকতে হবে এবং এটা ঘরে না বসে তাকে কিন্তু হসপিটালাইজ থেকে এই চিকিৎসাটা নিতে হবে, কারণ প্রতি ঘন্টায় বা তিন থেকে ছয় ঘন্টা পর পর কিন্তু তাকে এই ফ্লুইডটা তার বডিতে কতটা জমেছে এবং বাইরে থেকে আউটপুট এবং ইনপুট আমরা যেটা বলি যে কতটুকু তার শরীর থেকে বের হচ্ছে, বের হতে পারছে আর কতটুকু তার বডিতে দিতে হবে, এই এই জিনিসটা ব্যালেন্স করাটা খুব জরুরি হয়ে পড়ে তখন। ডেঙ্গু রোগী যারা আছেন, ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে তাদের অনেকেরই প্ল্যাটিলেট কমে যাচ্ছে, এই প্ল্যাটিলেট বাড়ানোর জন্য কি করা উচিত? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে যে ডেঙ্গু হলেই সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক দেখা যায় আমার প্ল্যাটিলেটটা কমে যাবে, এটা কিভাবে, এই যে স্ট্রেসটা, এই স্ট্রেস থেকেই কিন্তু এই স্ট্রেস হরমোন যখন রিলিফ হয় তখন কিন্তু যত ভালো খাবারই খাই না কেন সেটা কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না, ঠিক আছে, মেটাবলিজম পাওয়ারটাও কিন্তু স্লো হয়ে যায়। এর জন্য পেশেন্টকে সবসময় কাম ডাউন থাকতে হবে যে আমার যে কোনো পরিস্থিতিতে আমি খুব শান্তভাবে থাকবো এবং এটা যে খাদ্য ব্যবস্থা এবং যেভাবে মেডিসিন দিতে হয় সেটাতে আস্থা রেখে সে কিন্তু একদম শান্ত থাকবে। ঈশ্বর জাহান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সমাধান সূত্রে এ ছিল আজকের মতো, ডিবিসির সঙ্গেই থাকুন।